লম্বাগুলো কাজ দিলাম আপনার জন্য একটা পরে চলেন ভালো আছেন আপনাকে আমরা জন্মসূত্রে আওয়ামী লীগ করি, জন্মসূত্রে আমরা নৌকাতে ভোট দিই, এটা দেবো। আমার বৃদ্ধ কোনো ডাল কলম থাকে না, কেবল সিঁড়ির সিঁড়ির থেকে আমরা আসি। এই সেন্টারে ভোট কতগুলো আছে? সবচেয়ে বড় কথা হইলো যে সে যে পরিমাণ কাজ করতে পারবে সেটা অন্য কেউ পারবে না, আর কোন দলে পারবে। এটা একটা ফ্যাক্টর। দুই নম্বর ফ্যাক্টর হলো এত বছর চেষ্টা করলো, এরপরে যদি মানুষের মন একটু নরম না হয় তো খুব দুঃখজনক। এখন যেটা হয়েছে যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমি বলবো যে নারী ভোটার যারা আছে তাদের কাছে তো আমরা যাইতে পারি না। আমি একজন পুরুষ মানুষ হয়ে একটা বাসার ভিতরে ঢুকতে পারবো না, আমার উপায় নেই, উনি পারবেন। কিন্তু আপনারা যদি একটু উৎসাহ নিয়ে আপনাদের পাড়ার প্রতিবেশী ওদেরকে বুঝাইতেন, অন্য মা বোনদেরকে, যে মা বোনদেরকে বুঝাইতেন, তাইলে যেটা হইতো ভোটের ব্যবধানটা আরো বাড়তো। ওইদিকে ব্যবস্থা নিতে হবে আর কি। আমি তো মহিলা আসন সংরক্ষিত আসন আর পায়রাবন্দের মানুষ যদি আবার নৌকাকে পরিত্যাগ করে তাহলে পায়রাবন্দের মানুষের জন্য এটা তাহলে আমরা কর্মী থাকলাম কি জানে বাইরে ঘুরবে না, আমরা কি জন্য আছি তাহলে ঘাস কাটার জন্য আছি? আজকে তো উনি ভুল করে ফেলছে, আজকে তো উনি ভুল করে ফেলছে। আমি ভোরবেলা সরকার কমিটি ওনাকে ফোন করছি, আমি বলছি যেখানে জামাত প্রধান এলাকা সেই জায়গায় যেতে, লাঙ্গল প্রধান এলাকা সেখানে আমাকে এখানে নিয়ে যেতে হবে। স্যার ভুল করে ফেলছে, উনি আপনাদেরকে এত বেশি ভালোবাসে যে এখানে নিয়ে আসছে। আমাদের এটা সৌভাগ্যের বিষয় তো, আপনাকে আপনাদের যে হয়েছে আমরা এত বড়, কিন্তু আমাকে আপনাদের কাছে অবশ্যই সে আনবে, কিন্তু সেটা 23 তারিখে পরও আনতে পারবে। এটা ইউনিয়নের মূল ঘাঁটি আমাদের, এই বাড়িটা হলো আমার লেখের মূল ঘাঁটি বাড়ি। দেখ আইসা ভালো হইছে, আমার দোয়া নিয়ে গেলাম। হ্যাঁ আমার মা বাবা শেখ হাসিনার জন্য রোজাও রাখে, দোয়া করবেন ঠিক আছে, কি বলে যাতে এবার বিপুল ভোটে জয়ী হইতে পারে। হ্যাঁ আমি অবশ্যই দোয়া করবো, কোনো অসুবিধা নেই, জিতবেন।
জিতবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন আর ইনশাআল্লাহ।